লকডাউনের জন্য ডেলি পাড়ার প্রত্যেকটা ধারাবাহিকে শুটিং বন্ধ হয়ে গেছে, কিন্তু তবুও কোনো না কোনো উপায়ে প্রত্যেকটা ধারাবাহিকের নতুন এপিসোড দেখাচ্ছে চ্যানেলগুলি। কিন্তু শুধুমাত্র জি বাংলার কড়ি খেলা ধারাবাহিকটির এপিসোড ব্যাংকিং না থাকার জন্য খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল ধারাবাহিকটি। আর কড়ি খেলা ধারাবাহিকটি বাদে স্টার জলসা এবং জি বাংলার সবকটি ধারাবাহিকের নতুন এপিসোড দেখানো হচ্ছে। আর এখন বেশিরভাগ ধারাবাহিকগুলোই বাড়ি থেকে শ্যুট করে কিন্তু দেখানো হচ্ছে। তবে কড়ি খেলা ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কড়ি খেলার দর্শকরা বেশ অখুশি হয়েছে, কারণ সব ধারাবাহিকের নতুন এপিসোড দেখানো হলেও কড়ি খেলা ধারাবাহিকটির কিন্তু নতুন এপিসোড দেখানো হচ্ছে না। তবে সম্প্রতি কড়ি খেলা ধারাবাহিকের নতুন প্রোমো দেখানো হয়েছে। নতুন প্রোমো দেখে বোঝা যাচ্ছে যে সিজার সাথে পরীর দূরত্বটা কমবে, হয়তো সিজা এবার পরীকে মা বলে মেনে নেবে। আর ধারাবাহিকের নতুন প্রোমোতে লেখা আছে ফিরে আসছি খুব শীঘ্রই। আর এটা দেখি দর্শকের মনে এখন একটা প্রশ্নই দানায় বেঁধেছে, তাহলে কবে থেকে আবার ধারাবাহিকের নতুন এপিসোড দেখানো হবে? তবে টেলিপাড়ায় শ্যুটিং যেহেতু বন্ধ, তাই অন্যান্য ধারাবাহিকের মতো কড়ি খেলাও হয়তো বাড়ি থেকে শ্যুট করে দেখানো হবে। লকডাউন যেহেতু বাড়িয়ে 15ই জুন পর্যন্ত করা হয়েছে, তাই ধারাবাহিকটি খুব বেশি দিন বন্ধ থাকলে ধারাবাহিকের ক্ষতি হতে পারে, এই কথা ভেবেই হয়তো ধারাবাহিকটির নতুন এপিসোড দেখানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু কবে থেকে আবার নতুন এপিসোড দেখানো হবে সে বিষয়ে এখনও কিন্তু জানায়নি। হয়তো আর কয়েকদিনের মধ্যেই কড়ি খেলার নতুন এপিসোড দেখানো শুরু করবে। তাহলে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বাংলা বিনোদনের এরকমই আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।